ট্রিপ মাস্ট গো অন, ব্লগ মাস্ট গো অন। দেখো শুধু কি ফোর্সে আসছে, শুধু দেখো। তো ঠান্ডা তো মারাত্মকভাবে লেগেছে, আর বলার কথা নয় জ্বরটারও চলে এসছে, বাট ট্রিপ মাস্ট গো অন, ব্লগ মাস্ট গো অন। তো আজকে আমরা যাচ্ছি গঙ্গোত্রী। অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে সবাই রেডি হয়ে গেছে, তো এখন যাব। একটু লেট করেই স্টার্ট করছি কারণ আমাদের হোটেলটা গঙ্গোত্রী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তো বললো যে বেশি টাইম লাগবে না, হয়ে যাবে মোটামুটি। আর যেহেতু গঙ্গোত্রীতে হাঁটা পথও নেই, একদম মন্দিরের সামনে না হবে, তাই একটু আমরা লেট করেই ব্রেকফাস্ট করে মোটামুটি এখন 9:30 বাজে বেরোচ্ছি। তো যাই, চলো গিয়ে তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো আমরা এখন একটু বেরিয়েই 15 মিনিট গিয়ে জ্যামে দাঁড়িয়ে আছি। এই যে জ্যাম, আমার হাত দেখছে, বাবার হাত দেখছে, ও আজকে ঠিকঠাক পৌঁছাতে পারবে কিনা দেখছে। যাই হোক, এখন এখানকার একটু টেম্পারেচার সম্পর্কে তোমাদের বলে দিই। টেম্পারেচার যৌবনাত্রীতে কিন্তু ঠিকঠাক ছিল, সোয়েটার পরতে হয়নি। হ্যাঁ, রাতের বেলায় এবার একটুখানি চাদর বা হালকা কম্বল টাইপের নিতে হয়েছে, নাহলে গলা ব্যথা হয়ে যেত পুরো। আর এমনি ঠিক ছিল, বাট গঙ্গোত্রীতে কিন্তু ঠান্ডা, ঠিক আছে। গঙ্গোত্রীতে এই যে উলিকট পরেছি তার উপরে এটা পরেছি, কারণ এখন রোদ রোদ কমে গেলে হয়তো একটা জ্যাকেটেরও দরকার হতে পারে। তো গঙ্গোত্রী টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম যৌবনাত্রীর থেকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, এইখানে গাড়ি পার্ক করে দিল। এখান থেকে হাঁটতে হবে, এখান থেকে আর গাড়ি যাবে না। তো আমরা এখন হাঁটছি, আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি, চলো। এমনিতে তো গঙ্গোত্রীতে খুব একটা হাঁটা নেই বলে, বাট তাও যদি তোমরা হাঁটতে না পারো, এই যে এইগুলো দেখছো, এইগুলো করে ওরা নিয়ে যাচ্ছে। অবশ্যই তার জন্য টাকা লাগছে, বাট নিয়ে যাওয়ার অপশন আছে। লুক এট দ্য সিনারি ভিউ। আমাদের এন্ট্রান্স, এখানে দেখো সব ফোন নাম্বার দেওয়া আছে, যেটা তোমার দরকার পড়বে সেগুলোই ফোন করে নিতে পারো। সব হসপিটাল, পুলিশ সবকিছু দেওয়া আছে। এখন আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এইখান থেকে দর্শন করার টোকেন কালেক্ট করতে হবে, দিয়ে লাইনে দাঁড়াতে হবে। এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া একদমই অ্যালাউড নয়। দুখানা কপি পেয়ে গেছি কুপন, আমার বাকি আরও 4 জনের বাকি, 6 জনেরই অনলাইন রেজিস্ট্রেশন আমার করা ছিল, তাই কুপন এখান থেকে কালেক্ট করছি। গঙ্গোত্রীর একদম সামনেই কিন্তু রুম অ্যাভেলেবেল আছে, হোটেল এটা, তো এসি কটেজ রেস্টুরেন্ট। কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নাও, তোমরা চাইলে কল করে নিতে পারো, হয়তো দাম বেশি হবে, বাট যারা চাও এখানেও থাকতে পারো। এই যে গঙ্গা মা, দেখো শুধু কি ফোর্সে আসছে, শুধু দেখো। আমরা এখন মাঝখানেই দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছিলাম। চলে এসেছি মন্দিরের একটু সামনে, দুখানা ভাগে ভাগ হয়ে যায় আর কি যাত্রীরা। ভিআইপি দর্শন পার হেড 500 টাকা, ওটায় লাইন দিতে হবে না, ডিরেক্ট দর্শন, আর না হলে জেনারেল লাইনের লাইন দিয়ে দর্শন করতে হবে। আমরা আপাতত জেনারেল লাইনটাই চুজ করেছি। দেখো সবাই স্নান করছে, তোমরাও চাইলে স্নান করে গঙ্গা মায়ের দর্শন করতে পারো, কিন্তু এখানে প্রচণ্ড স্রোত, বুঝে স্নান করতে হবে। এই যা, এটা হচ্ছে জেনারেল লাইন, এটা হচ্ছে ভিআইপি। আমরা লাস্ট অব দি ভিআইপি কেটেছি, পুরো ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। এইখানে দেখো সব সারণি দেওয়া আছে, এখানে মন্দির খোলে 4টার সময়, দর্শন 6টায়, ভোগ হচ্ছে 9টার সময়, সব কিছু দেওয়া আছে। সন্ধ্যাকালীন ভোগ যেটা হয় রাতের বেলা, সেটাও 4টার সময়। Thank you.
দর্শন করা হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। যমুনা যেমন নীল রঙের ঠাকুর ছিল এখানে আর কি, ফটোগ্রাফিতে প্রহিবিটেড, অ্যালাউড না, বাট আমি তোমাদের একটু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। যমুনা নীল রঙের একটা দেবী মা ছিল, তো নাকে নথ পরানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, সাজানো গোছানো। আর এখন গঙ্গোত্রীকে দেখলাম, মানে গঙ্গা মা, একটা গোল্ডেন কালারের পুরো মূর্তি, আরও অনেক ঠাকুর ছিল বাট গঙ্গা মায়ের মূর্তি গোল্ডেন কালারের পুরো, আর সাজানো গোছানো একে, বেশ ভালো লাগলো দেখতে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে একটু গঙ্গার দর্শন করে আই গেস বেরিয়েই যাবো পুরো। লাস্টে ঢুকে তো ছিলাম ভিআইপি লাইন দিয়ে, 2000 টাকা নিয়েছিল ছজনের জন্য বলার পর, বাট একজন শুনলাম তো 6 জনের জন্য 1100 টাকা নিয়েছে, তো আমরা ক্লিয়ারলি ঠকেছি। আমরা ভাবলাম লাইনটা অনেকটাই বেশি, রোদে দাঁড়িয়ে থাকতে হবে, আর আমারও জ্বর এসছে, কষ্ট হবে, তাদের ভিআইপি লাইন দিলাম। পুজো করানোর জন্য কিন্তু বলেছিল যে একসাথে ইনক্লুডেড চার্জ ওই 2000 টাকার মধ্যে, বাট পুজো সেভাবে করালো না, মোটামুটি করালো ভেতরে ঢুকে, আর ওখানেও দক্ষিণা দিতে হলো। আমি বলবো যে তোমরা যারা আসবে যদি শরীর দেয় তো ভিআইপি লাইন না নিয়ে জেনারেল লাইনেই ঢোকো, দর্শন পেয়ে যাবে, পুজো করানো হলে করিয়ে নিবো। আমরা এটাতে কিন্তু ঠকেছি। আমাদের দর্শন সবার ভালোভাবে হয়ে গেছে, ছবিও তুলে নিয়েছি, আর এখানে সবাই আপাতত একসাথে একটাই কথা বলবো, বলো গঙ্গা মাইয়া কি, বলো গঙ্গা মাইয়া কি, বলো গঙ্গা মাইয়া কি। তো আমরা আবার বাড়ি ফিরে চলে এসেছি, কারণ গঙ্গোত্রীতে আজকে বেশি টাইম লাগেনি, এসে লাঞ্চ করে নিলাম হোটেলেই, এসে লাঞ্চটার পরে একটুখানি ফ্রেশ ফ্রেশ হলাম, দিয়ে তারপরে এখন হোটেলেই আছি। অনেকে কি করছে যে আজকে গঙ্গোত্রী দর্শন করে আজকেই বেরিয়ে যাচ্ছে ফাটা বা চন্দ্রপুরী, মানে কেদারনাথের আগের স্টপ যেখানে থাকবে, সবাই স্টে করবে তার উদ্দেশ্যে, কালকের দিনটা পুরোটা রেস্ট নেবে, আর হচ্ছে পরের দিন তো ভোরবেলা এরকম টাইপের রাত্রির 1-2 নাগাদ বেরিয়েই যাবে কেদারনাথের উদ্দেশ্যে। আমরা কি করলাম, আমরা এইখানটা স্টে করলাম, কারণ আমাদের কালকে জার্নি হয়েছে, সবারই কালকে জার্নি হয়েছে, ওদেরও হয়েছিল, আর আমরা ভাবলাম যে আজকে যদি আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই, কালকে ভোর ভোর রওনা দিয়ে দেবো 5টা বা 6টা, দিয়ে ওখানে ফাটা পৌঁছিয়ে সন্ধ্যাবেলা থেকে একবারে ঘুমাবো, দিয়ে 12টা 1টায় উঠে আবার কেদারনাথের উদ্দেশ্যে পাড়ি দেবো। তো এই হচ্ছে গিয়ে প্ল্যান। আমরা চন্দ্রপুরীতে থাকছি, বাট ফাটাতেও থাকে অনেকে, এই দুটোই হচ্ছে স্টপেজ। পাহাড়ে এসে এরকম স্কিনটা কালো কালো হয়ে গেছে পুরো, মানে মনে হচ্ছে যে কোথায় সমুদ্রে চলে গেছে, নাকি ফুল ট্যান পড়ে গেছে, আর শরীরটাও প্রচণ্ড খারাপ, দেখেই হয়তো বুঝতে পারছো যে চোখ মুখে একদম কথা বলে দিচ্ছি শরীরটা কতটা খারাপ। যাই হোক, এই ব্লগটা এরকম ছোট্টই একটা ব্লগ ছিল, কারণ যেতে আসতে আমাদের একদমই টাইম নষ্ট হয়নি, গেছি আর এসেছি এরকম ব্যাপার। মোটামুটি যারা গঙ্গোত্রী প্ল্যান করবে ধরে রাখবে যে 3-4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে যাওয়া আসা করিয়ে, যদি 20 কিলোমিটার আগে থাকো, আর যদি আরও পিছনে থাকো তাহলে আরও 1 ঘন্টা এক্সট্রা, তো এইভাবে প্ল্যান করতে হবে। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর হ্যাঁ, কালকে কলকাতা জিতে গেছে ফাইনাল, ব্যাপক মজা হয়েছে। এখানে তো আমার নেটওয়ার্ক নেই, আমি তাই কিচ্ছু করতে পারছি না, ফেসবুক না ইনস্টাগ্রাম, বাট হ্যাঁ দেখতে পেরেছি জিও সিনেমা থেকে কোনো রকমের ধার নেট ধার চেয়েছে, যে আইপিএলটা দেখেছি। ব্লগটা এখানে এড করছি, ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার নতুন ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।